শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ জুলুম অত্যাচার বিষয়ের সাথে নতুন করে পরিচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ফেসিবাদ ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে শওকত মাহমুদ বলেন কিছু সাংবাদিকের সহযোগিতার জন্য অন্যায়ভাবে পুলিশ ও র্যাব বিরোধী দলের ওপর অত্যাচার চালাচ্ছে এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন বলেন বর্তমান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে একই অনুষ্ঠানে বর্তমান সহিংসতার জন্য নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনকে দায়ী করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদার